সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি দেখাবো সম্পূর্ণ গুঁড়া দুধের তৈরি লাচ্চা সেমাই। হাতের কাছে যদি তরল দুধ না থাকে, গরুর দুধ না থাকে, তাহলে আপনারা কিভাবে সম্পূর্ণ গুঁড়া দুধ দিয়ে কিভাবে পারফেক্ট লাচ্চা সেমাই বানাবেন সেইটার রেসিপি আজকে আমি দেখাবো। আজকে আমরা হাফ কেজি লাচ্চা সেমাই নিয়েছি, হাফ কেজি লাচ্চা সেমাই রান্না করে দেখাবো। হাফ কেজি লাচ্চা সেমাইয়ের জন্য আমার লাগবে প্রায় 4 লিটার পানি আর পুরো 300 গ্রাম ফুল ক্রিম ফুল ফ্যাট মিল্ক পাউডার। তো আমরা একটা সসপ্যান চুলার উপর দিয়ে তাতে 4 লিটার পানি নিয়ে নিয়েছি, দিয়ে চুলাটা অন করে দিয়েছি। পানিটা হালকা একটু গরম হলে আমরা এর মধ্যে গুঁড়া দুধ দিয়ে দিব। তো এই যে আমরা 300 গ্রাম গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি সম্পূর্ণই। আর গুঁড়া দুধটা ঢালতে হবে আর নাড়তে হবে, না হলে কিন্তু গুঁড়া দুধটা জমে যাবে, গোটা গোটা হয়ে যাবে, পানির সাথে ভালোভাবে মিশবে না এবং দুধটাও আর ঘন হবে না। এই জন্য অনবরত নাড়তে হবে আর প্যাকেটের দুধগুলো ঢেলে দিতে হবে। তো এখন আমরা এর মধ্যে একে একে গরম মশলা দিয়ে দিচ্ছি, 3-4 টুকরো দারচিনি আর 10-12টা সাদা এলাচ আর 3টা তেজপাতা মধ্যেখানতে অর্ধেক করে দিয়ে দিলাম, আর কিছু বাদাম কুচি আর কিশমিশ, যেমন এগুলো হচ্ছে অ্যালমন্ড বাদাম মানে কাঠবাদাম, আর কিছু কাজু বাদাম আর কিছু পেস্তা বাদাম, আর দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। এগুলো আমরা প্রথমেই দিয়ে দিব যাতে বাদামের গন্ধটা দুধের মধ্যে ভালোভাবে মিশে যায়, দিয়ে আমরা খুব ভালোভাবে জাল করে নিব। আমরা এখানে আরও বেশ কিছুটা কিশমিশ দিয়ে দিলাম, আপনাদের ভাইয়া কিশমিশ লাচ্চার মধ্যে খুব পছন্দ করে, এই জন্য আমরা কিশমিশ একটু বেশি করে দিলাম। পরবর্তীতে ডেকোরেশনের জন্য আমরা আবার দিব। তো এই লাচ্চা সেমাইয়ের জন্য আমরা পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম দুধের মধ্যে। আমরা এখানে প্রায় 300 গ্রামের মতো চিনি দিয়েছি, এর চেয়ে বেশি আসলে এই সেমাইয়ের মধ্যে চিনি লাগে না। তারপরও যে যেমন স্বাদ বুঝে যে যেরকম খাবেন দিয়ে নেবেন চিনিটা। তো দেখুন দুধটা প্রায় ঘন হয়ে লাল হয়ে এসেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে, দুধের সাদা রঙটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে বোঝা যাচ্ছে দুধটা ঘন হয়ে গেছে। এই যে দেখুন দুধটা বেশ ঘন হয়েছে, এই যে। তো এই যে সেমাই, এটা হচ্ছে সেই লাচ্চা সেমাই, হাফ কেজি লাচ্চা সেমাই আছে, আমরা এই লাচ্চা সেমাইটাই আজকে এর মধ্যে দিব। তো দুধটা ফুটছে, আমরা আরও কিছুক্ষণ দুধটা ফুটিয়ে নিলাম। এখন আমরা তেজপাতা গরম মশলাগুলোকে তুলে ফেলে দিব। এখন আমরা 4 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি, কাঁচা ঘি আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু বলক দিয়ে নাড়াচাড়া করে নিব। ঘিটা আস্তে আস্তে দুধের মধ্যে মেল্ট হয়ে যাচ্ছে। এখন আমরা চুলার ফ্লেমটা অফ করে দিয়ে নেড়ে চেড়ে দুধটাকে হালকা একটু ঠান্ডা করে নিব, না হলে গরম দুধের মধ্যে সেমাই দিলে সেমাইটা একদম গলে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না, হালুয়ার মতো হয়ে যাবে। এই জন্য আমরা নেড়ে চেড়ে একটু ঠান্ডা করে নিয়ে এরপরে আমরা লাচ্চা সেমাইগুলোকে এর মধ্যে দিয়ে দিব। এই যে দেখুন লাচ্চাগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু দুধের মধ্যে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। লাচ্চাগুলো যদি বড় বড় বেশি লম্বা লম্বা থাকে তাহলে এটাকে একটু ভেঙে নেবেন, ভেঙে নিয়ে দিবেন, তাহলে পরিবেশনের সময় এটা তুলতে অসুবিধা হবে না। এখন আমরা এর উপরে আরও কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি, কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম,
এগুলো সব কিছু দিয়ে দিচ্ছি। এই সেমাইয়ের মধ্যে বাদামটা ঘিয়ের মধ্যে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নাই, কাঁচা বাদামটাই খুব ভালো লাগে। তো দুধটা একদম পারফেক্ট ছিল, একেবারে শুকিয়ে যায়নি। এখন আমরা প্যানটা সরিয়ে রেখে কিছু কিশমিস, এই প্যানের মধ্যে ঘি ছিল আগে থেকেই, এই ঘিয়ের মধ্যে কিশমিস দিয়ে কিশমিসগুলো একটু ভেজে নিচ্ছি ডেকোরেশনের জন্য। আসলে এই কিশমিসটা গোল গোল হয়ে গেলে, ফুলে উঠলে আমরা সেমাইয়ের মধ্যে দিয়ে দিব। দেখুন কিশমিসগুলো কেমন সুন্দর হয়ে ফুলে ফুলে উঠতেছে বলের মতো, আর হালকা বাদামি হয়ে গেছে। তো হয়ে গেছে আমাদের কিশমিস ভাজা। এখন আমরা এই কিশমিসটা এই সসপ্যানের মধ্যে দিয়ে দিলাম। ঈদের দিন আপনাদের কাছে গরুর তরল দুধ না থাকলে আপনারা এইভাবেই গুঁড়ো দুধ দিয়ে সেমাই রান্না করতে পারবেন। যেহেতু ঈদের দিন অনেক মেহমান আসে, এই জন্য সেমাই একটু বেশি লাগে, তো এই পরিমাণ হাফ কেজি সেমাই তো লাগেই। দেখুন দুধটা কি সুন্দর ভেজা ভেজা ডুবো ডুবো হয়ে আছে সেমাইটা দুধের মধ্যে, মানে পর্যাপ্ত পরিমাণে দুধ আছে ভিতরে। দুধ বেশি না থাকলে সেমাই খেতে ভালো লাগে না, শুকনা হয়ে যায়, তখন একদম হালুয়ার মতো পায়েসের মতো থকথকে হয়ে যায়, এই জন্য একটু দুধ বেশি করেই লাগবে। দেখুন কি সুন্দর দুধ দুধ হয়ে আছে, সেমাইটা একদম দুধের মধ্যে ডুবে আছে। তো ঠিক আছে, এখন আমরা পরিবেশন করে দেখাচ্ছি। এই যে দেখুন, আমরা বাটিতে একটা বাটিতে নিয়ে নিয়েছি, সেমাইগুলো তুলেছি, কি সুন্দর সেমাই হয়েছে, সেমাইগুলো গলেও যায়নি, আবার দুধের মধ্যে ডুবো ডুবো হয়ে আছে, খুব সুন্দর একটা পারফেক্ট লাচ্চা সেমাই হয়েছে, খেতে অসম্ভব মজার ছিল। আপনারা ঈদের দিন অবশ্যই ট্রাই করবেন, অথবা অন্য কোনো দিন আপনারা ট্রাই করতে পারেন। পরিমাণে একটু কম করে নেবেন সব কিছু। এই যে দেখুন। তো ঠিক আছে, আপনারা বানিয়ে খাবেন,